নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। এবার হাওড়ার ডুমুরজলায় তৈরি হবে খেলা নগরী। 60 একর জায়গা জুড়ে এই নগরী তৈরি করবে বাংলার সরকারের অধীনস্থ সংস্থা হিটকো। এই প্রকল্পে তৈরি করা হবে গ্যালারিযুক্ত ফুটবল মাঠ, হকি মাঠ, ক্রিকেট মাঠ, সুইমিং পুল কমপ্লেক্স, ব্যাডমিন্টন, টেনিস, বাস্কেটবল, ভলিবলের কোর্ট ও কুস্তির জায়গাও তৈরি করা হবে সমস্ত দরকারি সামগ্রী সমেত। আউটডোর এবং ইনডোর দুরকম খেলার জায়গাই থাকবে এই খেলা নগরীতে। এর সঙ্গে খেলোয়াড়, অ্যাথলেট ও অতিথিদের জন্য থাকবে বিশ্রামাগার। পার্শ্ববর্তী অঞ্চলের রাস্তার উন্নয়ন ও সোলার চালিত আলোর দিকে বিশেষ নজর দিচ্ছে হিটকো। খেলা নগরীকে পরিবেশ বান্ধব করে তুলতে উদ্যোগী বাংলার সরকার। রাজ্য সরকারের খেলার উন্নয়নের প্রতি এরকম সদর্থক পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে ক্রীড়া মহল থেকে। এইভাবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ নাওতে।